আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগিং এর আজকে আর একটা পার্ট নিয়ে কথা বলবো। তো এই পার্টে আমি দেখাবো কীভাবে আনলিমিটেড ভিজিট নেবেন আপনারা, তাও ফ্রিতে এবং সেফভাবে। ভিজিট অনলাইনের অনেক ওয়েবসাইট আছে বা এক্সচেঞ্জ আছে যেখানে টাকার বিনিময়ে বা কিছু কাজ করে ভিজিট নিতে হয়। তো আমি যে সাইটটা দেখাবো এখান থেকে আপনি অনলাইন ইনকামও করতে পারবেন এবং সাইটটা খুবই পরিচিত, সবার পরিচিত, এমনকি নাম্বার ওয়ান PTC সাইট এটা। তো এই সাইটটা থেকে আপনি কীভাবে আনলিমিটেড ট্রাফিক নেবেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনি যে কোনো কিছুর জন্য ট্রাফিক নিতে পারেন। এখানে সাইটটা দেখলে সবাই চিনতে পারবেন। তো আজকে বিস্তারিত কথা বলবো কীভাবে আনলিমিটেড ফ্রি ট্রাফিক নেবেন এবং সেফভাবে। তো ব্লগ সাইট অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু ট্রাফিক লাগে। আমরা সাধারণত যে ধারণা করে থাকি প্রায় 24-10 হাজার ট্রাফিক লাগে। তো এটা হচ্ছে ব্লগিং সাইটে, এটার পার্ট পার্ট করে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম। আগের প্রতিটা পার্টে আমি দেখিয়েছি কীভাবে ব্লগ সাইট করবেন, কীভাবে থিম কাস্টমাইজ করবেন, কীভাবে এইসব লেখাগুলো HTML ফরম্যাট বা থিমস থেকে কীভাবে এডিট করবেন, গ্যাজেটগুলো লাগাবেন, এগুলো সব আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তো আজকে যে পার্ট সেটা আমি দেখো ভিজিটরগুলো কীভাবে নেবেন। দেখুন আমার ওই ভিজিটর দেখুন 13,293। তো এটা আমি লাইভে আপনাদের সামনে প্রুফ দেখিয়ে ভিজিটরগুলো নেবো। আমি এই সিস্টেমে ভিজিটরগুলো নিয়ে থাকি, কারণ আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে 10,000 ভিজিটর আপনার লাগে। তো এই ভিজিটরগুলো কোথায় পাবেন? ভালো সিও করলে না করলে কিন্তু ভিজিটর পাওয়া যায় না। তো এই সিস্টেমে আপনি সেফলিভাবেই ট্রাফিকগুলো নিতে পারেন। তো আমি A to Z সম্পূর্ণ ভিডিও দেখাবো, এই জন্য কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, এখানে হাউ টু ক্রিয়েট ব্লগ নামের একটা প্লেলিস্ট আছে। তো এই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন সব ভিডিও দেখার জন্য কীভাবে। এই যে দেখুন ক্রিয়েট ব্লগ লিস্ট, এখানে প্রায় 8টি ভিডিও আছে, আজকে 9 নম্বর ভিডিও। তো অনেকদিন হচ্ছে আমি প্লেলিস্টে কোনো ভিডিও দিচ্ছিলাম না, তো আজকে অনেকদিন পর একটা ভিডিও দিলাম। তো যা আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। আপনি এই সিস্টেমে আপনি শুধু আপনার ব্লগ সাইটের ভিজিট না, আপনি যে কোনো অ্যাডও এখানে দিতে পারেন। ধরতে পারেন আপনি যে কোনো সাইটে, যেমন আমরা যখন অ্যাড দেখে ইনকাম করি PTC সাইটগুলায়, তো সেরকম আপনি অ্যাডে দিচ্ছেন এখানে, আপনি যে কোনো অ্যাডও দিতে পারেন এবং এখান থেকে আপনি এরকম ভিজিটর নিতে পারেন। তো আমি যারা ব্লগিং সাইটে কাজ করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে তৈরি করা, কীভাবে আপনি ব্লগিং সাইটে আনলিমিটেড ট্রাফিক নেবেন ও তাও সম্পূর্ণ ফ্রিতে। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ব্লগার .com-এর ইন্টারফেস। তো এখান থেকে আমি পোস্টগুলো করে থাকি, এটা সবাই জানেন। তো এই দেখুন আমার ভিজিটরগুলো এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছেন ভিজিটরগুলো। তো এই ভিজিটরগুলো সব ওই সিস্টেমেই নেওয়া, কিছু ভিজিটর বেশি। তো আমি এই আমি টাকা ক্যাশ গ্রিন AFL এইটার ভিজিটর দেখুন 177। এটা আমি আজকে লাইভে আপনাদের সামনে দেখাবো কীভাবে ভিজিটরগুলো নেবেন। তো এই জন্য আমাদের একটা সাইটের প্রয়োজন পড়বে, যে ওজো অর্ড এই সাইটটা। তো এই সাইটটা সম্পর্কে সবাই জানেন, এটা কিন্তু একটা অনলাইন আর্নিং সাইট এবং নাম্বার ওয়ান PTC সাইট, গত 5 থেকে 6 বছর আগের একটা সাইট, এখনও পেমেন্ট করে ভবিষ্যতেও করবে, কারণ এটা নাম্বার ওয়ানে এখনও আছে। এই সাইটটা হচ্ছে অ্যাড দেখে ইনকাম। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা পোস্ট করেছি কীভাবে এখান থেকে ইনকাম করবেন, সেই ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারেন। তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে আমরা ভিজিটর নেব। দেখুন এখানে ভিজিটর আমি অলরেডি এক অ্যামাউন্ট একটা পেইড এখান থেকে $5 একটা উইডো নিয়েছি, আমার অ্যাকাউন্টে আরও প্রায় $1 উপরে আছে। এখন প্রতিদিন এখান থেকে আর্নিং, দেখুন আমার কোনো রেফারেল আর্নিং না, এখানে আপনি সেলফ আর্নিংই করতে পারেন। আর এখান থেকে আরও একটা ভালো সিস্টেম আছে, রেফারগুলো ভাড়া করে আর্নিং করা যায়। তো এই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি অলরেডি, সেই ভিডিওটা দেখতে পারেন। তো এমনি ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো আমরা কীভাবে মিনিট নেব, তো এটা হচ্ছে ইন্টারফেস। জাস্ট আপনার যারা অ্যাকাউন্ট নাই তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে, এটা মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন। তো মোবাইল কম্পিউটার থেকে করলে দুটা জিনিসে, কম্পিউটার থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এখানে, আমি এটা পরে বলে দেবো কম্পিউটার থেকে করলে কী লাভ সেটা পরে বলে দেবো, আপনি মিনিটগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই জিনিসটা করার জন্য ট্রাফিক এক্সচেঞ্জে উপরে দেখুন অফার নামের একটা অপশন আছে, আমরা কয়েকটা অফার থেকে অফার নামের একটা অপশন পাবো। আর যদি মোবাইলে করেন তো মোবাইলের এরকম মেনু বারে ক্লিক করলে এই অফার অপশন পাবো, অফার অপশন থেকে ট্রাফিক এক্সচেঞ্জের যে লেখাটা আছে ট্রাফিক এক্সচেঞ্জে ক্লিক করব। তো ট্রাফিক এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন স্টার্ট অটো সেভ অ্যান্ড মিনিট, এখানে দেখুন আমার অনলি 21 মিনিট আছে। তো এই মিনিটটা আপনাকে ইনকাম করতে হবে। তো এই মিনিট যত আপনি ইনকাম করতে পারেন তত আপনি ভিজিটর নিতে পারবেন। আমি A to Z দেখিয়ে দেবো। তো এই মিনিট ইনকাম করার জন্য স্টার্ট অটো সার্ভ আর্নে যদি ক্লিক করেন আপনার এখান থেকে মিনিট আর্নিং হবে। আমি আগেই বলি মিনিট যত আর্নিং করবেন তত কিন্তু আপনি ভিজিটর নিতে পারবেন। তো এই মিনিট আপনি অটোমেটিক করে রাখতে পারেন। ধরেন এই যে আমি এই পেজটা আমার মিনিট আর্নিং হচ্ছে, কিন্তু এখানে দেখুন এই যে মিনিট আর্নিং হচ্ছে 0 মিনিট, এখনও হয় নাই। তো এই ধরনের যে মিনিটগুলো এটা আর্নিং হয়, এটা কম্পিউটারে করলে এখন যে লাভটা হচ্ছে আপনি এই পেজটা রেখে
আপনি অন্য যে কোনো বাকি কাজ এখান থেকে আপনি করতে পারেন। এই পেজটা জাস্ট ওপেন রেখে যখন এখানে আপনার মিনিটগুলো আর্নিং হবে এবং আপনি বাকি অন্য যে কাজগুলো আছে আশেপাশের কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে কম্পিউটার প্লাস পয়েন্ট। আপনি যদি এই কাজটা মোবাইলে করতে চান তো আপনি মোবাইলে 10 থেকে 5 মিনিটের একটা ডিসপ্লেতে যাতে আলোটা থাকে সে অবস্থায় রেখেও কাজটা করতে পারবেন। কারণ 10-5 মিনিট ওপেন থাকলে এটা অটোমেটিকলি হয়, আপনার কোথাও নেক্সট বাটনে ক্লিক করা লাগবে না, জাস্ট অটোমেটিক এখানে টাইম যখন কাউন্ট শেষ হয়ে যাবে তখন আবার নতুন একটা অ্যাড চলে আসবে, আপনার মিনিট আর্নিং হবে। এখানে দেখুন আমার 0.04 মিনিট অলরেডি আর্নিং হয়ে গিয়েছে, আর এভাবে আপনি আর্নিং 0.17 মিনিট দেখুন। তো আমি এখান থেকে হাজার হাজার মিনিটও আর্নিং করেছি। আমি রিসেন্টলি এই ভিডিওটার আগে আমার 610 মিনিট ছিল, আমি সেটা এখন 21 মিনিট আছে, 610 মিনিট ছিল যেটা আমি কাজ করে সম্পূর্ণ করে নিয়েছি। তো বস এভাবে হচ্ছে মিনিট আর্নিং করতে হয়। তো মিনিট আর্নিং সিস্টেমটা আশা করি ক্লিয়ার যে কীভাবে মিনিটটা আর্নিং করবেন। তো আপনি যদি মোবাইলে করেন তো মোবাইলে জাস্ট অ্যাপসটা 10 থেকে 15 মিনিট মানে টাইম আউট দিয়ে রাখবেন স্ক্রিনে, দেন অ্যাপসটা ওপেন করে রাখবেন। ওকে ভিউয়ার্স, আপনি যতক্ষণ ওপেন করে রাখবেন আপনার তত মিনিট আর্নিং হবে। আর কম্পিউটারেও লাভ কি আপনার, যে আপনি এটা মিনিমাইজ করে বা ছোটো স্ক্রিন করে, আপনি এই স্ক্রিনটাকে যদি ছোটো করেন, ছোটো করে আপনি অন্য যে কোনো কাজও এখানে করতে পারতেছেন, যার এই স্ক্রিনটা ছোটো করে রেখে দেবেন, এটাতে মিনিট আর্নিং হতে থাকবে। ওকে ভিউয়ার্স, এটা গেলো মিনিট আর্নিং করার প্রসেস। তো মিনিট আর্নিং করার কীভাবে অ্যাড যুক্ত করবেন, আপনার যে কাঙ্ক্ষিত অ্যাডটা এটা কীভাবে যুক্ত করবেন, এটা করার জন্য এই যে অ্যাডভার্সিং যে অপশনটা আছে এই অপশনটা আপনার ক্লিক করবেন। আপনাদের মোবাইলে মেনু বারে থাকবে, তো পিসিতে ডিটেলস লিয়ে আসতেছে, তো এখানে আসার পর এখানে কয়েকগুলো অপশন দেখতে পারবো। তো আমাদের লাগবে ট্রাফিক এক্সচেঞ্জ, যে ট্রাফিক এক্সচেঞ্জ দেখুন এক লেখা, আমার অনলি একটা অ্যাড করা আছে। আপনি যে অনেকগুলো অ্যাড এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার একটা অ্যাড অ্যাড করা আছে। এখানে যদি আপনি নিউ অ্যাড করতে চান, অ্যাড ক্যাম্পেইন যে ক্লিক করে, তারপর বাই মিনিট মিনিট অ্যাড, তো এই অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে আপনি কিন্তু অ্যাড অ্যাপ করতেন। দেখুন অ্যাড অ্যাপ করার জন্য এখানে আপনাকে টাইটেল দিতে হবে, আপনি কী টাইটেল দিতে চান। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, তো তারপর এখানে অ্যাডভার্টমেন্ট দিতে হবে, তারপর আপনি টাইম ডিউরেশন কত সেকেন্ডে দিতে চান। এখানে ধরুন আমরা যে অ্যাডগুলো দেখি এখানে 5 সেকেন্ডে, যে দেখুন 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তো আপনি কত সেকেন্ড দিতে চান, তো 5 সেকেন্ড দেওয়াটাই বেটার। তো 5 সেকেন্ড দিলে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলে অ্যাড ক্যাম্পেইনটা অ্যাড হয়ে যাবে। তো আমি আপনার দেখানোর জন্য একটা করে দেখাই। এই দেখুন আমার অ্যাড ক্যাম্পেইনটা অ্যাড হয়ে যাবে। তো এটা 24 ঘন্টা পর অ্যাক্টিভ হবে। দেখুন এখানে লেখা আছে 48 ঘন্টা, কিন্তু 48 ঘন্টা লাগে না, 24 ঘন্টা পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে 24 ঘন্টা লাগে না, এটা 24 ঘন্টার মধ্যে দেখবে আপনার লিঙ্কটা, যে দেখুন পোস্ট করা, এটা অ্যাপ্রুভ করা নাই। তো আপনি এখানে এই বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারেন অ্যাক্টিভ ইউর অ্যাড। যদি আপনি এটা ক্লিক করেন আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে এবং 24 ঘন্টা পর সেটা আপনি দেখতে পাবেন। তো 24 ঘন্টার আগে এই জিনিসটা আপনি করতে পারবেন না, আমি আপনাদের ডিটেলস দেখাবো এই জন্য কোথাও কোথাও। এই দেখুন এখন কিন্তু আমার একটা অ্যাপ্রুভ, নিচেরটা দেখুন, উপরেরটা না, নিচেরটা দেখুন। তো এই যে নিচেরটা কিন্তু অ্যাপ্রুভ, তো এইটা কিন্তু অ্যাপ্রুভ এখন হবে না। আপনি যদি এই এডিট বাটনে ক্লিক করেন, আপনি নিচেরটা যেটা এটা কিন্তু 48 ঘন্টা হয় নাই, জাস্ট আমি এখন করেছি। তো এটাই যদি আমি এডিট বাটনে ক্লিক করি, এখানে দেখুন, হ্যাঁ নিচেরটা আগে প্রথমটা, এটা হচ্ছে দেখুন আমি কয়টা দিতে চাই, মানে আমার এই লিঙ্কটা অলরেডি অ্যাপ্রুভ করা, এই জন্য আমি কয়টা ক্লিক নিতে চাই। আমার মিনিট যত আছে দেখুন ক্লিক অ্যাডিক, আমার যে মিনিট আছে 23 মিনিটে 277টা ক্লিক আমি এখান থেকে পাবো। তো আমি এটা আপনাদের নিয়ে দেখাই, আমার এই অ্যাডটা অলরেডি অ্যাপ্রুভ করা আছে, তো আমি এটা নিব না, এটা কেটে দেব, কারণ আমি এটা অ্যাড নিব না। তো আমি উপরের যেটা এটাই নিব, এই যে দেখুন উপরের যেটা আছে, তো এটাই না। আপনি যে অনেকগুলো অ্যাড এখানে অ্যাড করতে পারেন, আপনি যেইটাই নেবেন সেটার এডিট বাটনে ক্লিক করবেন। কিন্তু এডিট বাটনে ক্লিক করলে আপনার 24 আওয়ার্স মানে 24 ঘন্টা না হলে এই অপশনগুলো আপনি দেখতে পাবেন না। এই দুইটা অপশন, মানে এই অপশনটা 24 ঘন্টা না হলে আপনি দেখতে পারবেন না, এই জন্য 24 ঘন্টা পর আপনার এই অপশনটা দেখতে পারবেন এডিট বাটনে ক্লিক করলে। আশা করি ক্লিয়ার। আপনি অ্যাড যখন সাবমিট করবেন তখন ওরা 24 ঘন্টা সময় নেয় যে অ্যাডগুলো দেখার জন্য। তো অ্যাডগুলো দেখার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে 24 ঘন্টা পর এই অপশনটা দেখতে পারবেন কয়টা ক্লিক নিতে চান। দেখুন আপনার যে মিনিট আছে এখানে শো করবে যে মিনিট 19 মিনিটে আপনার 229টা ক্লিক দেবে। আপনি এভাবে টেনে কমায় দেখতে পারেন কয়টা ক্লিক নিতে চান। তো আমি এখান থেকে জাস্ট সবগুলাই ফিল আপ করে দিলাম, আর 269টা ক্লিক আসবে আমার 23 মিনিটে। তো আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, তো এখানে আমি সেভ বাটনে ক্লিক করলে আমার এটা দেখুন অ্যাড এডিটেড, মানে আমারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি ট্রাফিক এক্সচেঞ্জে যায়, এক্সচেঞ্জে যাওয়ার পর আমি এখানে দেখে দেবো আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে দেখুন অ্যাক্টিভ, এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, অলরেডি অ্যাপ্রুভড করা আছে নিচেরটা। তো এই যে দেখুন 23 মিনিট, আমার কিন্তু 23 মিনিট, এই নিচেরটা আমি কিন্তু কিছু করি না, নিচেরটা আমি ডিলিট করে দেবো, জাস্ট দেখানোর জন্য আপনাদের করলাম। উপরেরটা দেখুন আমি এটা কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আবার ট্রাফিক এক্সচেঞ্জে যাব। ভিডিওটা বড় হলেও দেখবেন,
তো এই যে দেখুন এখানে 34টা ভিউস অলরেডি হয়ে গেছে, 34টা ভিউস কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 2.83 মিনিট শেষ। আমি যদি আমার এখানে একটু রিফ্রেশ দেই আপনাদের দেখানোর জন্য, তো এখানে 177টা আছে, আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখুন কটা হয়ে গেল। এখানে আপনি চাইলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করেও ভিজিটরগুলো নিতে পারেন। দেখুন 208টা হয়ে গেছে, 177 ছিল আপনাদের সামনে, 208টা হয়ে গেছে, এভাবে আপনি নিতে পারবেন। তো আমি আর একটা যে জিনিসটা দেখিয়ে দেব, এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। কান্ট্রি সিলেক্ট করার জন্য জিইও এই যে লেখাটা দেখতে পাচ্ছেন কান্ট্রি হিস্ট্রি, তো এই জায়গাটা আপনি ক্লিক করলে কান্ট্রি হিস্ট্রিগুলো দেখতে পারবেন, যে আপনার কান্ট্রি হিস্ট্রি কোন কান্ট্রি থেকে কয়টা ক্লিক, এই যে যে জিনিসগুলো এগুলো আপনি এই জায়গাতে আসলে দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, দেখুন কান্ট্রি হিস্ট্রি দেখে গেলে আমার নেদারল্যান্ড, রাশিয়ান, ফ্রান্স কোন কান্ট্রি থেকে কটা ক্লিক এসেছে এখানে কিন্তু আমি দেখতে পারতেছি। এই দেখুন আমার বাংলাদেশ থেকে অনলি 6টা ক্লিক এসেছে। এই যে যে কান্ট্রিগুলো আপনি যে কোনো একটা কান্ট্রির জন্য নিতে পারেন, যেন আপনি একটা কান্ট্রির জন্য নেবেন, আমি দেখে দিই আবার ট্রাফিক এক্সচেঞ্জে যাব। আপনি সব কান্ট্রি না নিয়ে শুধু বাংলাদেশ, দেখুন 121টা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে অ্যাকশন বারে লেখা আছে, অ্যাকশনে ক্লিক করে এই জায়গার পৃথিবীর যে আইকনটা এই আইকনে ক্লিক করবেন, তারপর আপনি সিলেক্ট করুন কোন কান্ট্রি থেকে শুধু ভিজিটারগুলো নিতে চান। আপনি যদি শুধু বাংলাদেশ হয় বাংলাদেশ থেকে নিতে পারবেন, আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই কান্ট্রি থেকেই ভিজিটারগুলো আসবে। তো আমি হোল কান্ট্রি দিয়ে দেবো, সব কান্ট্রি থেকে আমার ভিজিটার আসুক কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রসেস ভিজিটার নেওয়ার। ওকে ভিউয়ার, যখন আপনার এই টাইমগুলো শেষ হয়ে যাবে, রান টাইম দেখুন 11 মিনিট, আর কয় মিনিট বাকি আছে, তো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 143টা দেখুন 11 মিনিট অলরেডি শেষ, আমি 22 মিনিট না 23 মিনিটের কিনেছিলাম, তো অলরেডি এটা শেষ হয়ে যাবে। আপনার এখান থেকে আপনি হাজার হাজার মিনিট নিয়ে কিছু সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ভিউসগুলো নিতে পারতেন। তারপর এখান থেকে পোজ করে দিয়ে এটা মানে আপনি ডিলিট করে নতুন অ্যাড আপনি যে কোনো কয়টা অ্যাড ইচ্ছা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট আপনাদের একটা করে দেখালাম। তো এই সিস্টেমে এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ভিজিটর নিতে পারেন। আমি যদি আবারও আমাদের দুটা জায়গায় যাই, এখানে দেখলে ভিজিটরগুলো দেখতে পাবো। তো ভিজিটর আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য প্রয়োজন হয়, এই জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার আগে আপনারা এই ভিজিটরগুলো নিতে পারেন। এই যে দেখুন 13,404, অনেক ভিউস হয়ে গেছে অলরেডি, হয়তো কয়েকটা ভিউ ছিল 100 না 300 কত জানি ছিল, আমার কাছে সঠিক খেয়াল নেই। তো এই যে দেখুন এখান থেকে কিন্তু ভিউজগুলো বাড়তেছে। তারপর আপনি যে আমি যদি ব্লগারের ড্যাশবোর্ডে যাই, এখানে যদি রিফ্রেশ দিই, এখানে দেখুন 208টা আছে, এখানে আরও বেড়ে যাবে। তো এইভাবে আপনি ভিজিটরগুলো নিতে পারেন খুব সেফলি, এটা খুব সেফ। এই যে দেখুন 300 ভিজিটর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই এইটাই 300 ভিজিটার আমার কিন্তু হয়ে গেছে। এভাবে আপনি আনলিমিটেড ভিজিটার নিতে পারতেছেন। এবং কোন কান্ট্রি থেকে ভিজিটার আসতে আপনি ব্লক সাইডে এসব সেটিংসটা আমি আপনাদের সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিয়েছি যে ব্লক সাইডের ব্যাপার। তো আমি আজকের যে ভিডিওটা ছিল এটা হচ্ছে কীভাবে আনলিমিটেড ভিজিটার নেবেন, আর এই পাশে দেখুন আপনার মিনিট কিন্তু আর্নিং হতে হচ্ছে। তো এটা হচ্ছে পিসির একটা ভালো দিক, যে এই পাশে আপনার মিনিটগুলো আর্নিং হবে, আর মোবাইলে করলে মোবাইল কয়েক মিনিট আপনার অন করে রাখতে হবে ডিসপ্লেটা। তো এই সিস্টেমে আপনি কিন্তু আনলিমিটেড ভিজিটার এখান থেকে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই প্রসেসে আপনি খুব সেফলিভাবে ভিজিটরগুলো নিতে পারেন আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য। তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার পর এই ভিজিটরগুলো না নেওয়াটাই বেটার, যদি নেন সমস্যা নেই, কারণ আপনি যখন এটা এই ভিজিটরগুলো খুবই সেফ। দেখুন এই যে একটা অ্যাড আছে, তো এরকম আপনার অ্যাডগুলো মানুষের কাছে শো হয়, তারাও এইভাবে দেখে। জাস্ট এই প্রসেসেই আপনি এই জায়গায় আপনার অ্যাড মাঝে মাঝে আপনি নিজেও দেখতে পাবেন, যদি মিনিট আর্নিং করতে চান। দেখুন এখানে ওয়াচিং এই সাইটটা সে এখানে শেয়ার করছে, এই সাইটটা কিন্তু আমরা দেখতেছি। আর ওজো সম্পর্কে বিস্তারিত চাইতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই জন্য ওজো সম্পর্কে জানতে পারবেন। এটা একটা অনলাইন আর্নিং পিটিসি সাইট এবং নাম্বার 1 পিটিসি সাইট সারা বিশ্বে, এটা অনেক আগে থেকে পেমেন্ট করে আসতেছে। আপনার যদি কেউ কাজ করতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনার দেখে কাজগুলো করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, আশা করি ক্লিয়ার কীভাবে আপনারা এটা থেকে ভিজিটর নেবেন। তো এই প্রসেসে আপনার ভিজিটরগুলো নিতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আর আমি লাইভ দেখিয়েছি এজন্য হয়তো আশা করি বুঝতে সমস্যা হবে না। তো তারপর হয় তারপর আপনার কমেন্ট করতে পারেন। আপনি কতগুলো মিনিট আর্নিং করেছেন এখানে দেখতে পারবেন। দেখুন আমার অনলি 2 মিনিট আছে, কারণ আমি কয়েক মিনিট এখানে খরচ করে ফেলেছি, আর আমার ব্যালেন্সে আছে এটা। এখান থেকে কিন্তু আর্নিং করা যায় ফিউজ পরিমাণ, এবং এটার সাথে সাথে পেমেন্ট করে বিটিসিতে উইথড্র করা যায়। এটা সম্পর্কে তো বিস্তারিত বলাই আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।